নারদ মামলায় তিন বিধায়ককে গ্রেপ্তার করে সিবিআই। গ্রেপ্তার করা হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কেও। আর এই বিষয়টিকে ঘিরেই তৈরি হয় সংঘাত। বিধানসভার অনুমতি না নিয়েই বিধায়কদের গ্রেপ্তার করেছে বলে দাবি বিধানসভার অধ্যক্ষের। শুধু তাই নয়, অনুমতি ছাড়া চার্জশিট দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই সিবিআই এবং ইডির আধিকারিকদের বিধানসভাতে তলব করেন বিমান বন্দ্যোপাধ্যায়। কেন চার্জশিট এবং গ্রেপ্তারি, সেই বিষয়ে জানতে তলব করা হয়। কিন্তু পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে দেয় যে অধ্যক্ষের এভাবে তলব করার কোনো এখতিয়ার নেই। এ বিষয়ে আদালতে দ্বারস্থ হবেন বলেও অধ্যক্ষকে জানান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। কিন্তু এরপরেও একাধিকবার তদন্তকারীদের বিধানসভায় ডেকে পাঠান অধ্যক্ষ। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। বিচারপতি রাজশেখর মান্ত্রার এজলাসে এই সমস্ত মামলার শুনানি রয়েছে। যদিও আজ শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান বিধানসভার অধ্যক্ষের দেওয়া চিঠি সমন নয়, নোটিশ, যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়টি। আদালত এদিন সবপক্ষের বক্তব্য শুনে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তাদের বিধানসভায় হাজিরার প্রয়োজন নেই বলে জানিয়ে দেয়। যদিও মামলার শুনানি চলবে। নারদ মামলায় চার হেভিওয়েটের গ্রেপ্তারি সংক্রান্ত মামলায় এবং বিধানসভার অধ্যক্ষের একটি আরও সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাতে স্বস্তি পেলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। আপাতত সিবিআই এবং ইডিকে অধ্যক্ষের কাছে হাজিরা দিতে হবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্ত্রার। তবে আগামীকাল দুপুর দুটোর পর ফের এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। ফলে মামলা এখন কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।